আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুগল ক্রোম থেকে যে বুকমার্কগুলো আছে গুগল ক্রোমে, বুকমার্ক এবং হচ্ছে আমার বিভিন্ন পাসওয়ার্ড এই গুগল ক্রোমে সেভ করা আছে। আমার জিমেইলের পাসওয়ার্ড সেভ করা আছে, আমার মেইলের পাসওয়ার্ড সেট করা আছে, তারপর আমার ইমপ্রেসের পাসওয়ার্ড সেভ করা আছে, ইসেলের পাসওয়ার্ড সেভ করা আছে, বা এই যে বুকমার্কগুলো যেগুলো এখানে বুকমার্ক করা আছে এগুলো আমার দরকার, আমার এগুলো দরকার বিধায় আমি বুকমার্ক করে রেখেছি। তো এখন সামহাও আমার গুগল ক্রোমটা ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? এমন হতে পারে যে আমার গুগল ক্রোম থেকে, আমার মেইল থেকে কোনো একটা পিডিএফ ফাইল যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ইরর দেয় বা ব্যাড ইমোজি দেয় যে না এখান থেকে হচ্ছে না ওপেন, ইন্টারনেট ইস্যুর কারণে বা যে কোনো কারণেই হোক, বা হচ্ছে আমি কোনো একটা ফাইল পিডিএফ ফাইল ওপেন করতে পারতেছি না। সামহাও আমার গুগল ক্রোমটা ফেলে দিতে হবে। তো গুগল ক্রোমটা আমি ফেলে দিলে তো সব আমার চলে যাবে আনইনস্টল করে দিলে। তো যাতে কোনো কিছু হারিয়ে না যায়, যেভাবে বুকমার্ক করা আছে এভাবেই বুকমার্ক থাকবে এবং পাসওয়ার্ড যেভাবে সেভ করা আছে সেভাবেই সেভ করা থাকবে। এই জন্য আমি কী করবো, এই জন্য আমি হচ্ছে আমি আমার বুকমার্ক যেগুলো আছে আমি এগুলো এক্সপোর্ট করে রাখবো। ওকে, বুকমার্ক লিস্ট, এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে বুকমার্ক অ্যান্ড লিস্টে যাব এবং এখান থেকে বুকমার্ক ম্যানেজারে যাব এবং এখান থেকে হচ্ছে এই যে থ্রি ডট কর্নার এখানে ক্লিক করে এক্সপোর্ট বুকমার্ক করব। এটা হচ্ছে আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে বুক লেখা, তো এখানে আগে একটা করে রেখেছিলাম, এটাকে ডিলিট করে দেই। তো এই যে বুকমার্ক এখানে আমি সেভ করে রাখলাম, এটা আমি এখানে সেভ করে রাখলাম। ওকে, এরপর আমি বুকমার্কটা সেভ করলাম। এরপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা এই সেম থ্রি ডটে ক্লিক করে এই যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল এখানে ক্লিক করে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে যাব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ডাউনলোড ফাইল, আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, পিসির পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে হচ্ছে আমি ডেস্কটপের ওই ফোল্ডারেই হচ্ছে আমি এখানে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। আগে আমার একটা পাসওয়ার্ড সেভ করা ছিল, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, আপনাদের এটা থাকবে না, সো ডিলিট করার দরকার নেই, এটাকে ইয়েস করে দেবেন। ওকে, এটা ইয়েস কেন চেয়েছে, কারণ আমার আগে ছিল এই জন্য রিপ্লেস করতে বলেছে, আপনারা জাস্ট নর্মালি সেভ করে দেবেন। তো হয়ে গেল সেভ, বুকমার্কও সেভ হয়ে গেল আর হচ্ছে আপনার পাসওয়ার্ডও সেভ হয়ে গেল। এরপর হচ্ছে আমি এখন গুগল ক্রোমটা ফেলে দিব। আমার গুগল ক্রোমে হচ্ছে প্রবলেম হচ্ছে আমি এটা দিয়ে ফাইল ওপেন করতে পারি না, তো আমি এটা ফেলে দিব গুগল ক্রোমটা। ওকে, যাই হোক, আমি হচ্ছে গুগল ক্রোমটা ফেলে দিচ্ছি। এটা হচ্ছে গুগল ক্রোম, প্লিজ ক্লোজ উইন্ডোজ। ও আচ্ছা, গুগল ক্রোম কোথাও হয়তো ওপেন হয়ে আছে, এটাই বলতেছে আমাকে। তো গুগল ক্রোম অফ করে দিলাম। গুগল ক্রোম হয়তো ব্যাক এন্ডে চলতেছে, টাস্ক ম্যানেজারে গিয়ে হচ্ছে আমি গুগল ক্রোম কোথায় চলতেছে দেখি। জি জি, এগুলো ইনটাচ করে দেই, যদিও এটার জন্য মনে হয় সমস্যা হচ্ছে না। আচ্ছা, গুগলের এখন কোনো ফাইল আমার নেই, এখন আমি হচ্ছে গুগল ক্রোমটা আনইনস্টল দিয়ে দেব। ওকে, অলসো ডিলেট ইউর ব্রাউজিং ডাটা, হ্যাঁ ডিলেট করে দিতে পারি আমি আনইনস্টল। ওকে, আমি হচ্ছে আনইনস্টল করে দিলাম। এবার দেখি আমার গুগল ক্রোমটা আছে কিনা এখানে। ও মাই গড, আমার গুগল ক্রোমটা কিন্তু এখানে নেই, হারিয়ে গেছে, যেখানে ছিল গুগল ক্রোম এখন আর নেই। তো আমি হচ্ছে এখন গুগল ক্রোম আবার নতুন করে ইনস্টল করব। তো সেই জন্য আমি এই যে এজ ব্রাউজারে গেলাম এবং এখানে যে এখানে লিখলেও হবে, অথবা আমি গুগলে ঢুকে হচ্ছে ডাউনলোড DOWNLOAD ডাউনলোড গুগল ক্রোম। ওকে, এরপর হচ্ছে এই যে ফার্স্ট অ্যান্ড্রয়েড ব্রাউজার এটা দিলাম, ডাউনলোড করবো এখন। ওকে, ডাউনলোড ক্রোম। ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল করব, একটু সময় নেবে। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট, ইনস্টল হচ্ছে।
ওকে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখন কিভাবে হচ্ছে আমি যে পাসওয়ার্ড এবং হচ্ছে বুকমার্কগুলো হচ্ছে আমি এক্সপোর্ট করেছিলাম সেগুলো ইম্পোর্ট করব। ওকে জাস্ট একটা মোর দিব, গট ইট। এখন হচ্ছে আমি যেভাবে ঠিক এক্সপোর্ট করেছিলাম সেভাবে ইম্পোর্ট করব। এই কর্নারে তিনটা ডটে ক্লিক করব, বুকমার্ক অ্যান্ড লিস্টে যাব, বুকমার্ক ম্যানেজারে যাব এবং এই যে তিনটা ডটে ক্লিক করে ইম্পোর্ট করে দেব বুকমার্কটা। এই যে বুকমার্কটা ইম্পোর্ট করে দেব, এখানে করেছিলাম বুকের ভিতরে রেখেছিলাম ডেস্কটপে, ইম্পোর্ট করে এই যে দেখেন সব চলে আসছে আমার, আমার কিন্তু কিচ্ছু যায়নি, সব চলে আসছে। সেম একইভাবে আমি পাসওয়ার্ডটাও ইম্পোর্ট করে দেব, থ্রি ডটে ক্লিক করব, পাসওয়ার্ড অ্যান্ড অটো ফিল্ড, গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটিংস, এখানে আমার পাসওয়ার্ড সেভ করা ছিল কিন্তু কিচ্ছু নেই। জাস্ট আমি এখানে সিলেক্ট ফাইল এবং আমার যে ডেস্কটপে যেখানে আমি রেখেছিলাম পাসওয়ার্ডগুলো দেখাই দিব। ওকে জাস্ট ভিউ পাসওয়ার্ড, এই দেখেন আমার পাসওয়ার্ডগুলো চলে এসেছে, এখন চাইলে আমি এগুলো দেখতে পারবো। তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।